আসসালামু আলাইকুম। জিম্মি জাহাজের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করল সোমালিয়ার জলদস্যুরা। এর আগের খবর ছিল যে সেই জিম্মি জাহাজে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সোমালিয়া পুলিশ, এবং তারা বিদেশি কিছু সহায়তায় অভিযান চালাবে এমন খবরের মধ্যেই এখন খবর হলো যে মালিক পক্ষের সঙ্গে জলদস্যুরা যোগাযোগ করেছে। দুই দফা তারা স্থান পরিবর্তন করে একেবারে জলদস্যুরা তাদের নিজেদের আস্তানায় বা নিরাপদ জায়গায় তারা নিয়েছে। এখন যোগাযোগ হওয়ার পর অর্থাৎ জাহাজের মালিক পক্ষ মনে করছে যে খুব তাড়াতাড়ি তারা তাদের যে শর্ত অর্থাৎ মুক্তিপণের পরিমাণটা তারা জানাবে, জানালে তারা এই দর কষাকষি করবে, এবং এই দর কষাকষির জন্য বীমা প্রতিষ্ঠান এবং মালিক পক্ষ তারা নিজেরাও রেডি হয়ে আছে, এবং তারা মনে করছে যে এই প্রক্রিয়াটা খুব বেশি সময় লাগবে না। গতবার যেমন 100 দিন সময় লেগেছিল, কেননা তখন পুরো জিম্মির ঘটনাটি নতুন ছিল মালিক পক্ষের সঙ্গে, ফলে দ্রুততার সাথে যোগাযোগ করা, দর কষাকষি করা, কার সঙ্গে বীমা প্রতিষ্ঠানের সঙ্গে কীভাবে যোগাযোগটা হবে, সব কিছু সেটেলমেন্ট করতে 100 দিন সময় লেগেছিল। কিন্তু যেহেতু একই কোম্পানির দ্বিতীয় জাহাজ এটি, ফলে এই মালিক পক্ষ অর্থাৎ বাংলাদেশি পক্ষ জানে, পূর্বের অভিজ্ঞতা আছে, সুতরাং এটা খুব দ্রুততার সাথে এটি সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে। তো একটা বিষয় বুঝলাম না, যে খবরটা আসছিল যে ওই জিম্মি জাহাজ যেটি, তাদেরকে তো অনুসরণ করছিল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এবং ইউরোপীয় ইউনিয়নের যুদ্ধ জাহাজ, তারা কি করলো, তাদের অবস্থানটা কি? আবার সোমালিয়া পুলিশ অভিযান চালাবে যে খবরটা, সেটারও বা সত্যতা কতটুকু? যদিও এই অভিযান খুব বিপজ্জনক হয় এবং জলদস্যুরা এই ক্ষেত্রে হিংস্র হয়ে যায়, তারা যদি টের পায় যে কোনো অভিযান চলবে, তাহলে সেক্ষেত্রে নাবিকদের জীবন বিপন্ন হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়, এবং এই খবরটি 23 জন নাবিকের স্বজনরা যখন পেয়েছে তখন তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়েছে। যাই হোক, এখানে কবির গ্রুপ অর্থাৎ জাহাজের যে মালিক পক্ষ তারা বলছে জলদস্যুরা যোগাযোগ শুরু করেছে, এখন আলোচনার পরিবেশ তৈরি হয়েছে। বলা হচ্ছে যে যোগাযোগ শুরু হয়, এখন জলদস্যুরা মুক্তিপণ দাবি করতে পারে, দর কষাকষি করে সমঝোতায় পৌঁছালে জাহাজ নাবিকদের মুক্তি মিলতে পারে। বিষয়টি নিয়ে জানতে চাইলে নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের ক্যাপ্টেন আনাম চৌধুরী বলছেন, যোগাযোগ শুরুর দিকটা ইতিবাচক, মালিক পক্ষ ও বীমাকারী প্রতিষ্ঠান জলদস্যুদের সঙ্গে আলোচনা করে একটি সমঝোতায় পৌঁছাবে বলে তিনি আশা করছেন। অবশ্য জলদস্যুদের যোগাযোগের আগেই মালিক পক্ষ সমঝোতার নানা প্রক্রিয়ার কাজগুলো গুছিয়ে রেখেছে। 12ই মার্চ সোমালি উপকূল থেকে 600 নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে জলদস্যুরা। 3 দিনের মাথায় নাবিক সহ জিম্মি জাহাজটি সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। 2 দফায় স্থান পরিবর্তন করে জাহাজটি গত শুক্রবার সোমালিয়ার গদভোজিরান উপকূলে কাছে নোঙর করে রাখে জলদস্যুরা। যাক, এই হচ্ছে ঘটনা। 13 বছর আগের এই একই কোম্পানির একটি জাহাজ তারা চিন্তাই করেছিল, 100 দিন লেগেছিল। এখন সব কিছু যদি ভালোই ভালোই মুক্তিপণের বিষয়টা যদি সেটেল হয়, তাহলে খুব তাড়াতাড়ি মুক্তি পাবে, এবং এই দ্রুত মুক্তি পাওয়াটাই হচ্ছে সবার জন্যই প্রত্যাশিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।